আজকে আবার নতুন ক্লাস আরেকটা নতুন শিখবো আমরা আজকে আমরা কিউ দিয়ে শিখবো লাস্ট আমরা পি দিয়ে শিখেছি আজকে কিউ কর সবাই খাতা পেন্সিল নিয়ে নাও লিখেছো সবাই কিউ এবার কিউয়ের যে দাগটা দিয়েছি এর উল্টো দিকে আর একটা এরকম দাগ দিই হলো দিয়ে দাও এবার এই নিচের দাগ দুটোকে জুড়ে দেবো এইভাবে জুড়ে দিয়েছ ভেরি গুড এখানে আর একটা দাগ দিয়ে দিব ডাবল করে দেবো দাগটাকে লিখে দেব বুঝতে পারছো হয়েছে সবার এর উপরে একটা এবার এদিক থেকে একটা বাঁকা দাগ দেব এদিক থেকে একটা বাঁকানো দাগ দিয়েছো এবার এই দাগের সাথে এই দাগ জুড়ে দেব এই নিচের দাগের সাথে নিচের দাগ জুড়ে দেব আর এই যে মাঝের যে অংশগুলো এগুলোকে মুছে দেব দাগ দিয়ে ডিজাইন করে দেব কি হলো বলতো ঠিক বলেছো পুজো আমরা জল গুড়িয়ে খাই না হ্যাঁ সে জল রাখার পুজো মাঝে একটা দাগ দিয়ে দাও উপরে আরেকটা দাগ দিয়ে দিতে পারো নিচে আরেকটা দিয়ে দিলাম ডিজাইন করে দিলাম এখানেও দাগটা দিয়ে একটু ডিজাইন করে দিতে পারো তাহলে কিউ হয়ে গেল আমাদের কিউ ফর পুজো হলো তাই তো তাহলে দেখে নিই আমরা কিভাবে আঁকছি প্রথমে আমরা একটু বড় করে একটা কিউ লিখছি তাই তো তারপরে কি এদিকে একটা দাগ ছিল উল্টো দিকে আরেকটা দাগ দিই ঠিক আছে একটা দাগ ছিল এদিকে একটা দাগ দিয়ে নিচের দাগটাকে জুড়ে দিয়ে এই মাঝের এই অংশটাকে মুছে দিলাম তাই না তারপরে কি করব এই অংশটি ছিল উপরে
Thank you.
জায়গাটা একটু সরু, আমরা সরাসরি লঙ্কা দিয়ে করছি, অর্ডার দিচ্ছি না। বাঁদিক থেকে ডান দিকে খেয়াল রাখতে হবে, হ্যাঁ, কালার করবার সময় বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছি, আবার বর্ডারটাকে দিয়ে নেব। ছবিটা প্রত্যেকে আঁকবে, একে কালার করবে, আর ভিডিওর তলাতে যে কমেন্ট বক্স আছে সেখানে তোমাদের আঁকা ছবি আমাকে একে পাঠাবে, আমি সম্পূর্ণটা চেক করে আবার তোমাদের পাঠিয়ে দেব। যাদের বাংলায় বুঝতে অসুবিধা হচ্ছে একটু অপেক্ষা করো, এর ইংলিশ এবং হিন্দি দুটো ভার্সনই আমরা এরপরে আপলোড করে দেব, সেখানে তোমরা অবশ্যই দেখে নেবে। একটা কথা বলি, ভালো লাগলে তোমাদের আমার ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, আর যেটা খারাপ লাগবে সেটা অবশ্যই ডিসলাইক। দেখবে একটা এরকম ছবি আছে, একটা এরকম আছে, তোমাদের যেটা পছন্দ সেটা ব্যবহার করবে, তাহলে আমি বুঝতে পারবো কেমন লাগছে তোমাদের। তো এই হয়ে গেল আমাদের পুজো, কি দিয়ে করেছি আমরা, কিউ দিয়ে, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, খেয়াল রাখবে, ভিডিও কমেন্টস অবশ্যই করবে, তোমাদের আঁকা ছবি আমাকে পাঠিয়ে দেবে ইউটিউবে, যেখানে কমেন্ট বক্স আছে সেখানে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করবে। আর দেখবে একটা নিচে সাবস্ক্রাইব লেখা আছে, সেটা ক্লিক করে পাশের বেল আইকন ক্লিক করলে সবগুলো ভিডিও এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা ভিডিও তোমরা পাবে, এবং এরপরে যে নতুন নতুন যেগুলো আমরা বার্ডস আঁকা শিখবো, আমরা অ্যানিমালস আঁকা শিখবো, ঠিক আছে, ফ্লাওয়ার্স, পরপর আমরা ড্রয়িং গুলো শিখবো, সবকিছু ভিডিও তোমরা দেখতে পাবে। ধন্যবাদ সবাইকে, বাই, আবার দেখা হবে পরের ক্লাসে।